আজকে গণনা আমাদের 20টা টেবিল আছে এবং আরও টেবিল নিয়ে 21টা টেবিল। আমরা সকাল 8টা থেকে অবজারভার স্যারও এখানে প্রেজেন্ট আছেন। আমরা সকাল 8টা থেকে স্টার্ট করেছি। প্রথমে পোস্টাল ব্যালট স্টার্ট হয়েছে, তারপর সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাকি বক্সগুলো, ব্যালট বক্সগুলো কাউন্টিং স্টার্ট হয়েছে। আপনার এই গৌরনগর ব্লকের অধীনে কতটা গ্রাম পঞ্চায়েত রয়েছে? আমাদের গৌরনগর ব্লকের অধীনে 20-20টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। 20টা গ্রাম পঞ্চায়েতের 114 কনস্টিটুয়েন্সি এবং 256 সিট, পঞ্চায়েত সমিতির 13 সিট এবং জেলা পরিষদের 4 সিট। এইগুলিতেই সবগুলিতেই কনটেস্ট হচ্ছিল এবং আজকে এগুলিরই গণনা চলছে। মোটামুটি ধরেন নিরাপত্তা বাহিনী নিয়ে কি বলবেন? এডিকুয়েট সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয় করা আছে, ল অ্যান্ড অর্ডার এখন পর্যন্ত কন্ট্রোলে আছে, যা ইনফরমেশন আছে আমরা চেষ্টা করছি যাতে এরকমভাবেই শান্তিপূর্ণভাবে গণনাটা কমপ্লিট করা। প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয়েছে, এরকম কোনো কিছু আছে? প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত বলতে, একটা পোলিং স্টেশন ওয়াইজ স্টার্ট হয়েছে, লাটিয়াপুরা এবং এরকম করে 1, 2, 3 যেটা পোলিং স্টেশনের ফাইনাল লিস্ট বেরিয়েছিল যেরকমভাবে থাকে, এই রানিং সিরিয়াল নাম্বারে স্টার্ট হয়েছে অ্যাজ পার দ্য গাইডলাইন্স দ্যাট উই রিসিভ ফ্রম এসিসি। থ্যাংক ইউ। প্রথম পর্যায়ে ফলাফল মোটামুটি কটা পর্যন্ত জানা যাবে? এখনও সর্টিং চলছে, আপনারা তো জানেন আমাদের এখানে 100% কনটেস্টিং হচ্ছে এবং ভোটারও সবাই 83% কাস্টিং হয়েছে, তো সেই অনুযায়ী ব্যালট পেপারগুলো সর্টিং চলছে এবং আমি যখনই রেজাল্ট আসবে।